আবারও আগের নির্বাচনগুলোর মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা হলে ঘরে ঘরে এবং রাস্তায় রাস্তায় প্রতিরোধ গড়ে তোলার হুমকি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম কারচুপির জন্য সরকারি দলকে দায়ী করে বিএনপি মহাসচিব বলেন, এখন দেশের কোথাও আর সুষ্ঠু নির্বাচনের আশা নেই। বিস্তারিত গাউসুল আজম রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে জাতীয়তাবাদী যুবদলের এই সমাবেশ। অনুষ্ঠানে বিএনপি নেতারা অভিযোগ করেন, দেশের সব অর্জন ধ্বংস করে ফেলেছে বর্তমান সরকার, লুটপাট করে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছে। মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন সহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করে আবারও ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠানের পায়তারা করছে সরকার। রাস্তায় রাস্তায় ঘরে ঘরে নগরে বন্দরে প্রতিরোধ গড়ে উঠবে। সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে অনিয়ম নিয়ে সরকারকে দায়ী করে বিএনপি নেতারা বলেন, এই সরকারের হাতে দেশের কোনো কিছুই নিরাপদ নয়। সুপ্রিম কোর্টে যে জঘন্য ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই, অবিলম্বে এইখানে নতুন নির্বাচন চাই বলতে। এই দেশের নির্বাচন আর হবে না যেখানে হাইকোর্টে সুপ্রিম কোর্টে চুরি করে। এখন এটার একমাত্র আওয়ামী লীগের নাম কে? বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায়ের চেষ্টা করছে জানিয়ে নেতারা বলেন, এই আন্দোলন কতদিন শান্তিপূর্ণ থাকবে তা নির্ভর করছে সরকারের আচরণের উপর। এখনো বাধা আসলে প্রতিরোধ গড়ে তোলার হুমকিও দেন অনুষ্ঠান বক্তারা। গাউসুল আজম, বিপু, জিটিভি নিউজ, ঢাকা।